সাগরদেঘি উপনির্বাচনের পরাজয়ের পরেই নড়ে চড়ে বসেছিল তৃণমূল কংগ্রেস। পরাজয়ের কারণ খুঁজে বার করতে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের অবজারভার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন সংখ্যালঘু বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বুধবার বহরমপুরে সাংগঠনিক পর্যালোচনা করেন তিনি। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জেলা তৃণমূলের বিধায়করা, মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি সহ সাংগঠনিক নেতৃত্বরা। সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, আমাদের রাজ্যের নেত্রী দলীয় নেত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন মুর্শিদাবাদ আর মালদা জেলা রাজনৈতিক প্রেক্ষাপট সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করার। সেই পর্যালোচনা করার কাজ গতকাল আমরা শুরু করেছি মালদায়, আজকে মুর্শিদাবাদে বসলাম। সকলের আলোচনা যে বড় দল যাতে সুষ্ঠুভাবে চলে তার একটা কর্মসূচি বা চিন্তাভাবনা তারা দিয়েছেন, কিছু পরামর্শ দিয়েছেন, যে পরামর্শ আমাদের নেত্রী এবং অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন, আমরা সেটা করব। এই দল বড় দল, এই দলের সামনে বাংলার কোনো বিকল্প দল নেই, কংগ্রেসের কোনো লিডার নেই, কংগ্রেস কোনো লিডার রাখেনি, কংগ্রেসের মানুষেরা সব টিএমসি হয়ে গেছে। সাগরদিঘির ঘটনা একটা বিরল ঘটনা, কোনো না কোনো কারণে ঘটে গেছে। এই ঘটনার পুনরাবৃত্তি মুর্শিদাবাদে হবে না, আজকে সেই প্রতিজ্ঞা আমরা সকলে করলাম। অন্যদিকে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হার প্রসঙ্গে সিদ্দিকুল্লাহ চৌধুরী দাবি করেন, সাগরদিঘিতে কোনো কারণে সকালে মেঘ লেগেছে, বৃষ্টি হয়, বিকেলে রোদ উঠেছে, পরিবেশ বদলে যায়, সন্ধ্যেবেলায় ভালো আবহাওয়া হলে মনোরম হাওয়া তৈরি হয়, ঠিক তেমনি কোনো কারণে তেতে গিয়েছিল, এখন জল ঢেলে উন্নয়ন করলে আজকে সকালে সাগরদিঘির এসেছিলেন কিছু ব্যক্তি, আমরা অল্প দিনে সাগরদিঘি যাব, তাদের বক্তব্য সাগরদিঘি আপনাদেরকে ওয়েলকাম করবে। সাগরদিঘির সব মানুষ কংগ্রেসের নয়, ওটা আকস্মিকভাবে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সাগরদিঘিতে ভালো নেতৃত্ব নিয়ে তৃণমূলে থাকবো। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে এক হাত নিয়েছেন তিনি, তোপ দেখে তিনি বলেন, শুভেন্দু অধিকারী খুব বেশি কথা বলেন, রাজ্যপালকেও কটাক্ষ করেন, তাকে সাবধান হওয়া দরকার। হ্যাঁ, একটা রাজ্যপালের মান্যতা অনেক বেশি, রাজ্যপালের কটাক্ষ করাকে আমরা ঘৃণার চোখে দেখছি, তিনি তো রাজ্য চালাননি, মমতা ব্যানার্জি রাজ্য চালাচ্ছেন, অতএব কথা বলে দেওয়া খুব সহজ, রাজ্য চালানো অনেক কঠিন। আমি খবর রাখি রিষড়া হাওড়া সহ যেখানে গণ্ডগোল ঘটেছে সব বিজেপি আরএসএসের লোকেরা করিয়েছে, ভিন রাজ্য থেকে গুন্ডা এনেছে, বাংলার মানুষ শান্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার একটা বিরল দৃষ্টান্ত, ওই রকম কিছু বললে কিছু এসে যায় না, আমরা ক্ষমতায় আছি, ক্ষমতায় থাকবো। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।